ভিউয়ার্স, আমার সামনে একটা ফোন দেখতে পাচ্ছেন, সেই ফোনে কিন্তু আমি ডায়ালারে আছি, আবার আমার হাতে যে ফোন আছে সেটা তো কিন্তু ডায়ালারে আছি আমি। সো আমি যদি এখন যদি এই ফোন থেকে আমি যদি কাউকে কল দিই, দেখুন একটা সাপোজ একটা যে কোনো নাম্বারে আপনি কল দিতে পারেন, আমি একটা ফ্রি নাম্বার টোল ফ্রি নাম্বারে কল দিচ্ছি বা যে কোনো নাম্বারে কল দিতে পারেন। দেওয়ার পরে দেখুন আমি কি লেখা আসছে, আমি সাপোজ টেলিটক থেকে ফোন দিলাম, তারপরে লাউড স্পিকার দিয়ে দিলাম। এখন আমি যদি কলটা রেকর্ড করতে চাই, এখানে রেকর্ড করতে চাই, কলটা কিন্তু রেকর্ড হচ্ছে, বুঝতে পারছেন খুবই সিম্পলভাবে। আমি যদি আবার অফ করে দিই রেকর্ডিং, এবং আবার যদি আমি রেকর্ডিং চাপ দিই, দেখুন এখানে কোনো কিন্তু কোনো দেখুন এখানে কিন্তু কোনো কথা বলছে না যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে বা এই কলটি রেকর্ড করা হয়ে গেছে, এ ধরনের ব্যাপারটা কিন্তু জানাচ্ছে না। এবার আমি যদি আমার এই ফোনটাতে আসি, যে ফোন থেকে আমি ভিডিও রেকর্ড করছি, এই ফোন থেকে আসি যদি, তাহলে দেখুন এই ফোন থেকে যদি আমি কল দিই, দেখুন কলটা দিলাম, এবার এবার আমি রেকর্ড করছি। আপনি শুনতে পেলেন যে এই কলটি রেকর্ড করা হচ্ছে, এই কলটি রেকর্ড করা হয়ে গেছে। সো আপনারা যদি কাউকে ফোন দিতে যান গেলে কিন্তু এই ধরনের প্রবলেমটা খুবই ফেস করেন, কারণ এখন বর্তমান যুগে যদি আপনি যে ডায়ালারটা ইউজ করেন, এই যে ডায়ালারটা, এটা কিন্তু গুগলের ডায়ালার। সো এই ডায়ালারটা ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই জানাবে যে এই কলটি রেকর্ড করা হচ্ছে বা এই কলটি রেকর্ড করা হয়ে গেছে। অপর প্রান্তে ব্যক্তিও কিন্তু শুনতে হবে খুবই সহজে, যে সে বুঝে যাবে যে আপনি তার কল রেকর্ড করছেন, তখন সে কলটা কেটে দিতে পারে বা এই ধরনের ব্যাপারটা হতে পারে। সো আপনি একটা সিস্টেম ফলো করলে কিন্তু আর কখনো এই কথা শোনাবে না বা সেও বুঝতে পারবে না, এবং আপনি আপনার কাছেও শোনাবে না যে এই কল রেকর্ড করা হয়েছে, রেকর্ড করা হয়ে গেছে এর এই ব্যাপারটা। সো এইটা এটা কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। এই ফোনে কিন্তু আমার ওই কথা বলছে না যে এই কলটি রেকর্ড করা হয়েছে, কলটি রেকর্ড হয়ে গেছে। এটা একটা কারণ আছে, কারণটা হচ্ছে মূলত এই অ্যাপ্লিকেশনটা, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, আর এই ছোট্ট একটা অ্যাপ্লিকেশনে সামান্য তোমার সেটিংস করলেই হয়ে যাবে। সো আমি প্রথমে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন। জাস্ট আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, দেখুন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি, গিয়ে আপনি জাস্ট এটা লিখবেন যে আমার অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, বুঝতে পারছেন এই জন্য কিন্তু বলছো না, সার্চ বারে আসবেন, এসে লিখবেন টিটিএসএল, লিখলে এই এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। টিটিএসএল লিখলাম, লিখে সারে দিলাম, দেখুন প্রথম যে অ্যাপ্লিকেশনটা খুবই সীমিত, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, কয়েক কিলোবাইট। সো আপনি এটা ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই জায়গাতে এক নম্বরটা, এখানে ক্লিক করবেন, করে আপনি টিটিএসএল দিয়ে রাখবেন, দিয়ে এখানে ওকে করে দেবেন। ওকে, দেওয়ার পরে আপনি তার আগে তার দেওয়া হয়ে গেল, তারপর আপনি আরেকটু কাজ করবেন, সেটা হচ্ছে কি, আপনি আপনি অ্যাপে চলে যাবেন, ছোটো মোবাইল হতে পারে, যে কোনো মোবাইল হতে পারে, যে কোনো মোবাইল হতে পারে, এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এখানে যেতে পারেন। এখানে গেলাম, যাওয়ার পর আমি যে ডায়ালারটা আছে, ডায়ালারটা আপনি পেয়ে যাবেন সকলের ফোনে। সো এই ডায়ালারে ক্লিক করবেন, করে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, স্টোরেজে ক্লিক করে দেবেন। ওকে, সবগুলো একই ফোনে একটু খুঁজে নেবেন আপনি, তারপরে ক্যাশ ফাইল দেখতে পাচ্ছেন, ক্যাশ লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন, বা এখানে ক্লিয়ার ক্যাশ ডাটা ক্যাশ, আপনি ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দেবেন। ওকে, এবং এখানে ডাটা ক্যাশটা তো ক্লিক করে দেবেন, দেওয়া হয়ে গেল। এরপর থেকে যখন আমি এবার যদি আপনি কল দেন, যে দেখুন এবার কোনো নাম্বারে যদি কল দেন, এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, মানে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার কী হবে, আপনি যখনই ফোন দেবেন কোনো নাম্বারে, যে কোনো নাম্বারে, যে কোনো ফোন নাম্বারে হতে পারে, সেই নাম্বারে যখন ফোন দেবেন, ফোন দিলে কিন্তু দেখুন ফার্স্ট টাইম ওপেন হবে। সো দেখুন এভাবে ওপেন হওয়ার পরে এবার যখনই আপনি কোনো নাম্বারে ফোন দেবেন, যেমন আমি কোনো নাম্বারে ফোন দিচ্ছি, যে কোনো ফোন নাম্বারে হতে পারে, যে কোনো জায়গাতে, যে কোনো নাম্বারতে, যে কোনো সময়তে ফোন দেবেন আপনি, ফোন দিলেই কিন্তু আপনাকে জানানো হবে যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে, এই ধরনের ব্যাপারটা জানাবে না। এখন আপনি যে কোনো নাম্বারে ফোন দেবেন, যেমন আমি দিচ্ছি, মূলত এই নাম্বারে ব্যালেন্সে টাকা নেই, সেই জন্য আমি এই নাম্বার দিয়ে দিচ্ছি, টোল ফ্রি নাম্বার। সো এখানে যদি আমি লাউড স্পিকার দিয়ে রাখি, দেখুন দেওয়ার পর আমি রেকর্ড করছি, এটা কিন্তু জানাচ্ছে না যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে, কলটি রেকর্ড হয়ে গেছে। সো বুঝতে পারছেন, আচ্ছা
বুঝতে পারছেন এই এই সিস্টেমটা করলে হবে। আর যদি আপনার ফোনটা আরও আপডেট ভার্সনে হয় তাহলেও কিন্তু আপনি এটা করতে পারেন। ক্লিয়ার ক্যাশটা ব্যাপারটা হচ্ছে আপনি যদি আপডেট ভার্সনে ফোন হয় তাহলেও আপনি ফোনে আপনার ফোনে সেটিংসে চলে যাবেন। আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। ওকে, যাওয়ার পর আপনি পেয়ে যাবেন অ্যাপ, দেখতে পাচ্ছেন অ্যাপ লেখা আছে, অ্যাপে চলে যাবেন। ওকে, যাওয়ার পরবর্তীতে আপনি অ্যাপ ম্যানেজারে চলে যাবেন। এখান থেকে আপনি সার্চ দেবেন, দেখবেন আপনি পেয়ে যাবেন অবশ্যই যে আপনার ডিফল্ট যে গুগলের যে ডায়ালারটা সেটা পেয়ে যাবেন। এটা কিন্তু গুগলের ডায়ালার, সো আপনি ডায়ালারে চলে যাবেন। যদি আপনার খুঁজে পেতে খুব সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে সার্চ দিতে পারেন, যে আপনার সরাসরি যদি খুঁজে পেতে সমস্যা হয় এখানে যদি আপনি লিখেন যে ফোন খুঁজে পেতে সমস্যা হলে আপনি এখানে জাস্ট সার্চ দেবেন। দেখুন আমি সার্চ দিচ্ছি PASO, এই যে দেখতে পাচ্ছেন ফোন লিখে সার্চ দিলে কিন্তু আপনার এই ডায়ালারটা চলে আসছে। সো এটাই হচ্ছে মেইনলি ব্যাপার। এখান থেকে জাস্ট আপনি ক্লিয়ার ক্যাশ করে দেবেন, ক্যাশ ফাইলটা সব ডিলিট করে দেবেন। আপনি এখানে যদি ক্লিক করেন এখানে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, সো আপনি এখানে ডাটা ক্লিয়ার করে দেবেন। দিলে কিন্তু আপনার সমস্ত এখান থেকে যদি এখান থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। সো ডাটা ক্লিয়ার করার আগে আপনাকে তো অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। সো ডাটা ক্লিয়ার করার আগে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে, TTLS, ওইটা আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। ওইটা জাস্ট এতটুকু কাজ, ওটা অ্যাপ্লিকেশনটা খুবই ছোট্ট অ্যাপ্লিকেশন কিন্তু অসম্ভব সুন্দর কাজ করে, এই ধরনের ব্যাপারটা আর কেউ বুঝতে পারবে না। সো এটা কিন্তু এক্সট্রা কোনো প্যারাদায়ক না এবং অন্য কোনো কল রেকর্ডার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার কলের সাউন্ডটা অফ করবেন, কল রেকর্ডিংয়ের সময় যে সাউন্ডটা হয় সেটা অফ করবেন। সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার যদি আপনি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাই, শুভকামনা।